করতে চাই। সাধারণ জনগণের সাথে হয়েছে এবং হচ্ছে, সেটা কোনোভাবেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না। আমি এই সব অন্যায়ের সুষ্ঠু তদন্ত চাই এবং সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনা হোক এবং সেই বিচারের প্রকাশ্য প্রয়োগ আমরা দেখতে চাই। আপনাদের আন্দোলন কি চলমান থাকবে? যতদিন ছাত্ররা আছে মাঠে, আমি আছি ছাত্রদের সাথে। আর সাংবাদিক ভাইরা যারা আপনারা আসছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমাদেরকে যারা এতক্ষণ একটু নিচে রাখেন, আমাদের